নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি খুবই জনপ্রিয় একটি বাঙালি রান্না নিয়ে হাজির হয়েছি, সেটি হলো সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছ। খুবই টেস্টি রেসিপিটি আর বানানো খুবই সহজ। চলুন তাহলে এই সুন্দর আর সহজ রেসিপিটা কিভাবে বানাতে হয় আমরা দেখে নিই। সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছ রান্না করার জন্য দুটো বড় সাইজের আমি পার্শে মাছ নিয়েছি। মাছটা যেহেতু অনেকটাই বড়, তাই আমি 4 পিস টুকরো করে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এইভাবে এটা আমি 10 মিনিট রান্নার আগে রেখে দেব, যাতে মাছের মধ্যে নুন হলুদটা ভালোভাবে ঢুকে যায় আর মাছের টেস্টটা অনেক বেশি ভালো হয়। 1টা আস্ত কাঁচা লঙ্কা আর 1/4 চা চামচ কালো সর্ষে নিয়েছি ফোড়নের জন্য। 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, তবে ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। 1 চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। 1 টেবিল স্পুন আমি পোস্ত নিয়েছি। পোস্তটা আমি না ভিজিয়েই মিক্সিতে বেটে নিয়েছি। এর একটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, যদি চান তো দেখে নিতে পারেন, এটা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। 1 টেবিল স্পুন কালো সর্ষে নিয়েছি, এটা মিক্সিতে আমি বেটে নিয়েছি আর এর টেস্ট কিন্তু একটুও তেতো হয়নি। মিক্সিতে কিভাবে সর্ষে বাটতে হয় তেতো না হয়েই, এরও ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, যদি চান তো দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সেও এর লিঙ্কটা দেওয়া থাকবে। কালো সর্ষে ব্যবহার করলেই পার্শে মাছটা টেস্টটা ভালো হয়, কেননা কালো সর্ষেতে ঝাঁজটা বেশি থাকে। তবে যদি চান তো 2 রকম সর্ষে মিশিয়েও করতে পারেন। আর এর সঙ্গে লাগছে অবশ্যই সর্ষের তেল, সর্ষের তেল ছাড়া কিন্তু পার্শে মাছের টেস্ট ভালো হবে না। আর স্বাদ অনুযায়ী নুন লাগছে। চলে যাচ্ছি মূল রান্নায়। কড়াইয়ে সর্ষের তেল গরম করেছি, এবার পার্শে মাছটা আমি হালকা করে ভেজে তুলে নেব, বেশি কড়া করে কিন্তু ভাজবো না। মাছটা 2 পিঠ হালকা সোনালী কালার হয়ে গেছে, এবার মাছটা তুলে নেব আর ওই একই তেলে আমরা ফোড়ন দেব। মাছটা তুলে নেওয়ার পরে ওই একই তেলে কালো জিরে, শুকনো লঙ্কা আর 1টা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। আর 1টা কাঁচা লঙ্কা যেটা রয়ে গেল সেটা আমরা পরে দেব। ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি অল্প একটু জল অ্যাড করব। খুব বেশি জল দেব না, কেননা খুব বেশি গ্রেভি হয় না। এবার এর মধ্যে আমরা নুন আর হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম। এগুলো আপনারা তেলের মধ্যেও নাড়াচাড়া করে নিতে পারেন, হলুদ লঙ্কা গুঁড়োটা। কিন্তু ফোড়ন দেওয়ার পর যেহেতু তেলটা খুব গরম থাকে, তাই মশলা দিলেই সঙ্গে সঙ্গে পুড়ে যায়, তাই আমি এটা জল দেওয়ার পরে দিলাম। তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে আর কাঁচা লঙ্কা একটা সুন্দর ভাজা ভাজা কিন্তু গন্ধ হয়। আর 1টা কাঁচা লঙ্কা আমি পরে দেব, কাঁচা লঙ্কার কাঁচা ফ্লেভারটাও কিন্তু মাছের মধ্যে খুব ভালো হয়। এবার এর মধ্যে মাছগুলো আমরা দিয়ে দিচ্ছি। আর 1টা কাঁচা লঙ্কা যেটা রয়ে গেছিল সেটাও দিয়ে দিলাম। এবার এটা 2 মিনিট একটু রান্না হতে দেব। কিছুক্ষণ রান্না করার পর এবার এর মধ্যে পোস্ত বাটা আর সর্ষে বাটাটা অ্যাড করব।
সর্ষে বাটা কখনোই তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করবেন না, তাহলেও কিন্তু রান্নাটা তেতো হয়ে যায়। আর ঠিক নামানোর 5 মিনিট আগে দিলে রান্নার টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। পোস্ত বাটাও দিয়ে দিচ্ছি। পোস্ত বাটাটাও কিন্তু নামানোর একটু আগে দিলে পোস্তর যে সুন্দর একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু রান্নার মধ্যে পাওয়া যায়। আগে যদি পোস্ত বাটা দিয়ে নাড়াচাড়া করি তাহলে কিন্তু পোস্তর গন্ধটাই আমরা আর পাবো না। এবার আমরা মিডিয়াম ফ্লেমে মাছটাকে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। অবশ্যই মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে রাখবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখেছিলাম, আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি। এবার এর মধ্যে 1 চা চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য, অবশ্যই কিন্তু গ্যাসটা বন্ধ করে, স্ট্যান্ডিং টাইমের জন্য। পাঁচ মিনিট পরে আমরা গরম ভাতের সঙ্গে এই সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছটা পরিবেশন করব। তৈরি হয়ে গেল খুবই জনপ্রিয় পার্শে মাছ সর্ষে পোস্ত দিয়ে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনাদের ফেসবুক, টুইটার আর হোয়াটসঅ্যাপ বন্ধুদের কাছে রেসিপিটি শেয়ার করে দিন। দেখা হবে আবার খুবই তাড়াতাড়ি নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।